হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এক্সপ্লেন করবো আরও একটি ইমোশনাল লাভ স্টোরি দু হাজার চার সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান ড্রামাটিকে নাইনটি থ্রি পার্সেন্ট গুগল ইউজাররা লাইক করেছে আর পার্সোনালি ড্রামার স্টোরিটা আমার অনেক পছন্দের আশা করি ড্রামাটি আপনাদেরও অনেক ভালো লাগবে ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে স্টেশনে বসে থাকতে দেখি তার নাম ছিল সুজেন তার হাতে দুটো ট্রেনের টিকিটও ছিল এখানে সে কারোর জন্য ওয়েট করছিল কিন্তু সে যার জন্য ওয়েট করছিল সে তো এখনো এসে পৌঁছয়নি আসলে সুজেন এখানে তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল যার সাথে সে তার ফ্যামিলি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে চেয়েছিল ট্রেনটাও ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু সুজেন ওয়েট করতেই থাকে তার বয়ফ্রেন্ড এখনো সেখানে এসে পৌঁছয়নি কিছুক্ষণ পর ট্রেনটিও স্টেশন ছেড়ে বেরিয়ে যায় কিন্তু সুজেনের বয়ফ্রেন্ড এখনো সেখানে আসেনি সুজেন এবার খুব হতাশ হয় সে কান্না করতে করতে তার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে সেখান সেখান থেকে থেকে বেরিয়ে বেরিয়ে আসে এরপর একটা দোকানে যায় সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক কেনে কিছুটা দূর যাওয়ার পরই তার মনে পড়ে সে টাকা পেমেন্ট করে দিয়েছে ঠিকই কিন্তু সে তো কোল্ড ড্রিঙ্কের ক্যানটাই নিয়ে আসেনি এরপর সে আবারও দোকানের দিকে যেতে থাকে দোকানের ভেতরে যাওয়ার সময় একটা ছেলের সাথে সুজনের ধাক্কা লাগে আর তার হাতে সেই সেম কোল্ড ক্যানটাই ছিল যেটা সুজনও সেখান থেকেই কাউন্টারের দিকে দেখে কিন্তু সেখানে কোনো কোল্ড ক্যান রাখা ছিল না এরপরে সুজন মনে করে হয়তো ওটাই তার ক্যান তাই সে ছেলেটার হাত থেকে ক্যানটা নিয়ে সেখান থেকে কোল্ড ড্রিঙ্ক খেতে থাকে আর ছেলেটার হাতে খালি ক্যান ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় ছেলেটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এটা কি হলো এরপর সুজেন বাড়ি যাওয়ার জন্য একটা বাসে ওঠে আর টিকিট কেনার সময় সে দেখে তার পার্সটা তার কাছে ছিল না তখনই তার মনে পড়ে সে লাস্ট বার পার্সটাকে দোকানেই বের করেছিল তাই সে তাড়াতাড়ি করে দোকানের দিকে যেতে থাকে কাউন্টারের কাছে এসে সে একটা ছেলেকে দেখতে পায় ছেলেটা তাকে তার কোকের ক্যান আর মানি পার্সটা দেয় আর বলে তুমি এগুলো এখানেই ভুলে গিয়েছিলে এটা শুনে সুজেন অনেক ইম্বারেস হয় কারণ সে যে ছেলেটার কাছ থেকে তার কোক ছিনিয়ে খেয়েছিল সেটা তো আসলে তার ছিলই না তাই সুজেন আশেপাশে সেই ছেলেটাকে খুঁজতে থাকে কিন্তু সেখানে কেউ ছিল না এরপর সে বাড়ি ফিরে আসে কিন্তু সেখানে সবাই নর্মালি বিহেভ করছিল এটা জানার পরেও যে সুজেন আজ কারোর সাথে পালিয়ে যেতে চেয়েছিল তারা তাকে কিছুই বলে না কারণ তারা সকলেই সুজেনকে অনেক বেশি ভালোবাসতো এই সব দেখে সুজেনের অনেক খারাপ লাগে আর সে ভাবতে থাকে সেই দিনের কথা যেই দিন তার এক কলিগ তাকে বলেছিল তোমার বয়ফ্রেন্ড চল আগে থেকে থেকেই বিবাহিত কিন্তু এই সমস্ত কিছু জানার পরও সুজেন তার সাথে পালিয়ে যেতে চেয়েছিল পরের দিন আমরা সুজেনকে তার বাবার গাড়িতে বসে থাকতে দেখি তারা একটা দিকে যাচ্ছিল আসলে তার বাবা একজন কনস্ট্রাকশন কোম্পানির সিইও ছিল এখানে সুজেন তার বাবার কাছ থেকে ক্ষমা চাইছিল কালকের ঘটনার জন্য তখন তার বাবা তাকে ক্ষমা করে দেয় আর বলে যা হয় সমস্ত কিছু ভালোর জন্যই হয় আমি চাই তুমি পুরোনো সমস্ত কথা ভুলে গিয়ে আবারও তোমার জীবনটাকে খুব সুন্দরভাবে হ্যাপিলি জীবনযাপন করো সব কথাবার্তার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায় সুজেন তার বাবাকে বলে আমি এখানেই বসছি বাইরে খুব ধুলো উড়ছে তুমি যাও তার বাবা তাকে ওকে বলে কাজ দেখতে চলে আসে তিনি এখানে দেখেন একটা ছেলে তার সুপারভাইজার সাথে আর্গুমেন্ট করছে এই ছেলেটাকেই আমরা ড্রামার স্টার্টিং দেখেছিলাম ছেলেটির নাম ছিল চার্লস সে এখানেই কাজ করে সাথে সাথে সে আর্কিটেকচার নিয়ে পড়াশুনোও করছে আসলেই তার স্বপ্ন খুব বড় একজন আর্কিটেক্ট হওয়া সুপারভাইজার সুচেনের বাবাকে দেখা মাত্রই তার কাছে গিয়ে বলতে থাকে এই ছেলেটা আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না ও বলছে আজ নাকি এখানে কংক্রিট দেওয়া উচিত হবে না কিন্তু আমাদের সমস্ত ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে যদি এটা না করা হয় আজ তাহলে আমাদের খুব লস হতে পারে এরপর চাল সুজেনের বাবাকে বলতে থাকে এই ব্লকটা এখন কোনো কংক্রিট দেওয়ার জন্য রেডি হয়নি তবুও যদি আমরা এমনটা করি তাহলে ব্লকটা কিছুদিন পর ভেঙে পড়ে যাবে আর তাতে করে অনেক মানুষের জীবনও যেতে পারে সুজনের বাবা তাকে তার নাম জিজ্ঞেস করলে চার্লস রুডলি বলে আমি এর আগেও বার আপনাকে আমার নাম বলে দিয়েছি এরপর সে সেখান থেকে চলে যায় চার্লসকে সেখান থেকে যেতে দেখে সুজন গাড়ির ভেতর থেকেই তাকে চিনে ফেলে তখনই সেখানে সুজেনের বাবা চার্লসের ব্যাপারেই বলতে বলতে আসছিল যে এখনকার ছেলেমেয়েরা গুরুজনদের রেসপেক্ট দিতেই জানে না এরপর তারা বাড়ির দিকে চলে যায় এরপর সুজেনকে আমরা তার কোম্পানিতে দেখি সুজেন আসলে একজন ফ্যাশন ডিজাইনার ছিল আর সে যেই কোম্পানিতে কাজ করতো সেখানে কিছুদিন ধরে রেনোভেশনের কাজ চলছে কিন্তু সমস্ত ওয়ার্কাররাই হাফ কাজ করে সেখান থেকে পালিয়ে গেছে এই জন্য ম্যানেজার খুব চিন্তিত এই সমস্ত কিছু দেখে সুজেন তার ড্যাডকে কল করে আর একজন এক্সট্রা ওয়ার্কারকে পাঠাতে বলে তার ড্যাডটাকে বলে ঠিক আছে আমার কাছে একজন ভালো ওয়ার্কার আছে আমি তাকেই তোমার কোম্পানিতে পাঠাচ্ছি কিন্তু তুমি তার থেকে দূরে দূরেই থেকো কারণ সে খুব অসভ্য কিছুক্ষণ পরেই সেখানে চার্লসকে দেখতে পায় আসলে তার বাবাই চার্লসকে এখানে পাঠিয়েছিল সেখানে সুজন তাকে চিনতে পারলেও সে হয়তো সুজনকে চিনতে পারে না এরপর ম্যানেজার তাকে নিয়ে গিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছিল চার্লস খুব ইজিলি সেই সমস্ত কথা বুঝে যায় আর সে তাড়াতাড়ি করে তার কাজ করতে থাকে আর সুজেন দূর থেকেই তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এরপর সুজেন যখন একটা কোক কেনে তখন সে সেই কোকটা নিতেই যাবে কিন্তু সেখানে চার্লস চলে আসে আর সে তার আগেই সেটা নিয়ে নেয় সে সেটাকে খেয়ে খালি ক্যানটা সুজেনের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক সেইভাবেই যেমনটা সুজেন তার সাথে করেছিল এরপর সুজেন যখন রাস্তায় একটা ট্যাক্সির জন্য ওয়েট করছিল তখনই একটা চোর বাইকে করে এসে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় আর চার্লস তার গাড়িতে বসে এই সমস্ত কিছু দেখছিল এরপর চোরটা যখন তার গাড়ির কাছাকাছি আসে সে তখন তার গাড়ির দরজাটা খুলে দেয় এর ফলে চোরটা খুব খারাপভাবে সেখান থেকে ছিটকে পড়ে এরপর চার্লস এসে সুজেনকে তার পড়ে থাকা জিনিসপত্র কুড়াতে হেল্প করে চার্লস সুজেনকে তার বাড়িতেও ড্রপ করে দেয় বাড়ির দিকে যাওয়ার সময় সুজেন চার্লসকে সরি বলে আর বলে ওই দিন আমি ভুল করে তোমার কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেছিলাম এখানে চার্লস কোনো রিপ্লাই দেয় না পরের দিন সুজেন খুব ভালোভাবে রেডি হয়ে তার কোম্পানিতে যায় আর সেখানে সে চার্লসকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও চার্লসকে দেখতে পায় না তার ম্যানেজারের কাছ থেকে সে জানতে পারে কালকেই চার্লস সমস্ত কাজ শেষ করে সেখান থেকে চলে গিয়েছে এটা শুনে সুজেন অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয় কারণ সে কোথাও না কোথাও চার্লসকে লাইক করা শুরু করেছিল এরপর সে কনস্ট্রাকশন সাইটেও যায় কিন্তু সেখানে চার্লসের সাথে অনেক ছেলেকে দেখে সে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায় পরের দিন সুজেন তার ফ্রেন্ড নিয়ে ইচ্ছে করে সেই রাস্তা থেকেই যাচ্ছিল যেখানে চাষ বসে থাকে কিন্তু চার্লস তার কাজে এতটাই বিজি ছিল সে সুজেনের দিকে ঘুরেও তাকায় না তাই সুজেনই তার কাছে চলে যায় সেখানে চার্লস সুজেনকে একটা ড্রিংক মানিয়ে দেয় আর বলে তুমি যদি এটা খেয়ে ফেলো তাহলে আমরা সারা জীবন একসঙ্গে থাকব তখন সুজেন তাকে জিজ্ঞেস করে আর যদি এটা আমি না খেতে পারি তখন চার্লস রিপ্লাই করে তাহলে এটাই আমাদের শেষ দেখা এটা শুনে সুজেন একবার এই গ্লাসটা খালি করে দেয় এরপরেই সেই সুজেনকে একটা কিস করে দেয় আসলে সেও সুজেনকে মনে মনে অনেক লাইক করত এরপর থেকেই তারা বেশিরভাগ টাইম একসাথেই থাকতো চার্লস সুজেনকে নিয়ে অনেক জায়গাতেই বেড়াতে যেত সে তাকে আস্তে আস্তে করে বেসবল খেলাও শিখিয়ে দিয়েছিল আর সাথে সাথেই তাকে তাস খেলারও অনেক ট্রিক শিখিয়ে দিয়েছিল চার্লস এখন সুজেন কে ছাড়া এক মিনিটও থাকতে পারতো না আর সুজেনও তার জন্য ঠিক এমনটাই ফিল করত এরপর সুজেন তার জন্য একটা স্যুট বানিয়ে দেয় সে সেটা পরেই তার এক্সাম দিতে যায় কারণ সে যে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে লো আজি তার ফাইনাল এক্সাম ছিল আর সে যদি এটাকে পাস করতে পারে তাহলে সে একজন বড় আর্কিটেক্ট হতে পারবে আর সুজনের জন্য তো তাকে এই এক্সামটা অনেক ভালো করেই দিতে হবে সে সুজনকে বাড়ি চলে যেতে বলে কারণ তার অনেক দেরি হতে পারে এরপর চার্লস এক্সাম হলে যায় সেখানে সবাই এক্সাম দিয়ে চলে গিয়েছিল কিন্তু চার্জ তখনও তার এক্সাম দিতে থাকে এরপর যখন সে বাইরে এসে দেখে তখন সুজেন সেখানেই দাঁড়িয়েছিল সে তাকে বলে তোমাকে তো আমি বাড়ি চলে যেতে বলেছিলাম তাহলে তুমি এখনও এখানে কি করছো এর উত্তরে সুজেন তাকে কিছুই বলে না শুধুমাত্রই সে স্মাইল করে যাচ্ছিল এরপর তারা বাড়ি চলে যায় আর একদিন যখন সুজেন বসে বসে একা একাই হাসছিল তখন তার বাবা এটা নোটিস করে সে বলে সেই ছেলেটা কে যার জন্য তুমি এত স্মাইল করছো সুজেন তো প্রথমে কথাটা শুনে কিছুটা ঘাবড়ে যায় তারপরে সে তার বাবাকে বলে সে আসলে একজন আর্কিটেক্ট এটা শুনেই তার বাবা ছেলেটার সাথে দেখা করতে যায় তখন সুজেন ওইটাতে রাজি হয়ে যায় এরপর সুজেন এসে চার্লস বোঝাতে থাকে তার ফ্যামিলির মানুষদের সাথে দেখা করার জন্য কিন্তু চার্লস তাকে সোজাসুজি না বলে দেয় সে তাকে বলে তুমি তোমার বাবার প্রিন্সেস আর আমি কোথাকার ভিখারি আমার না আছে বাড়ি না আছে ফ্যামিলি মেম্বার আর আমাদের বিয়েতে কেউ কোনোদিনও রাজি হবে না সুজেন তবু হার মানে না সে চার্লসকে নানাভাবে বোঝাতে থাকে কিন্তু চার্লস কিছুতেই রাজি হচ্ছিল না এরপরে একদিন যখন তারা একটা হোটেলে বসে খাচ্ছিল তখন সেখানে সুজেনের ফ্যামিলির লোকরা চলে আসে আসলে সুজেনই তাদেরকে এখানে ডেকেছিল চার্লসকে আগে থেকে কোনো কিছু না জানিয়েই তার ড্যাডকে তার সামনে বসে থাকতে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এরপর সবাই একসাথে টেবিলে বসে কিন্তু সেখানে পুরোপুরি সাইলেন্ট ছিল কেউ কোনো কথাই বলছিল না এরপর সুজেন বুঝতে পারে চার্লসই হয়তো ঠিক কথা বলতো সে তার ফ্যামিলিকে এখানে ডেকে খুব বড় ভুল করে ফেলেছে এরপর সে ওয়াশরুমে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যায় এরপর সুজেনের ড্যাড চার্লসকে বলতে থাকে তুমি থাকো কোথায় তোমার কি আদপেও কোনো থাকার জায়গা রয়েছে আমার তো সেটাও মনে হচ্ছে না আর আমার মেয়ে সুজান তোমাকে কিভাবে পছন্দ করলো এরপর চার্লস তাদের সবার কাছ থেকে ক্ষমা চায় আর বলে আপনারা চাইলে আমি সুজনের চোখের সামনে আর কোনো দিনও আসবো না এই বলে সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল কিন্তু সুজেনের বাবা তার হাত ধরে তাকে বলে তোমাকে কাজ থেকে আমি বের করে দিলাম আর থেকে তোমার এখানে এই ড্রামার ফার্স্ট পার্টটা শেষ হয় এই ড্রামার নেক্সট পার্ট গুলি অনেক বেশি ইমোশনাল আর হার্ট টাচিং হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর নেক্সট এপিসোড গুলি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি